বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, মোটামুটি আছি। এখন বেশি একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা সেরকম ভালো হচ্ছে না, বুঝতে পারছি না কীরকম হবে। তাই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা অনেক দিন আগেকার, এক মাস হয়ে গেছে, এর কিছুটা অংশ এর আগে শেয়ার করেছি। পুরোটা শেয়ার করলে হয়তো ভিডিওটা বড় হয়ে যেত, তাই আমি কিছুটা অংশ আগে শেয়ার করেছি, আজকে কিছুটা অংশ শেয়ার করছি। যে আমাদের পাড়ায় দুর্গাপূজার সময় বিজয় সম্মেলন অনুষ্ঠান হয়েছিল, সেই সময়ে যে প্রোগ্রামটা হয়েছিল, আমি কিছুটা মানে পার্ট আমি শেয়ার করেছি, তবে আর আজকে কিছুটা পার্ট শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, অবশ্যই ভালো লাগবে। যে অনুষ্ঠানের প্রথম দিকে উদ্বোধনী সঙ্গীত হয়েছিল, তারপর অতিথিবরণ হয়েছিল, তারপর একে একে নাচের প্রোগ্রাম হয়েছিল। আমার মেয়ে তো গান করেছিল, রবীন্দ্রসঙ্গীত এবং রিসাইটেশন করেছিল, প্রণব ঘোষের লেখা টুনি কবিতাটি রিসাইটেশন করে শুনিয়েছিল। তবে প্রোগ্রামের কিছুটা পার্ট আমি শেয়ার করেছি আগে, অবশ্যই দেখো, এটা ভালো লাগবে। আমি এই আমাদের পাড়া দুর্গাপূজা যে প্যান্ডেল হয়েছিল, সেখানে দুটো মেমেন্টো পেয়েছিল দুটো চ্যানেলের পক্ষ থেকে, আর টিভি বাংলা এবং একটা 24 ঘন্টা একটা চ্যানেল, সেটা থেকে দুটো মেমেন্টো পেয়েছিল, আমাদের পাড়া সেরা সম্মান পেয়েছিল। সেই অনুষ্ঠানের অংশ আমি শেয়ার করছি। দেখো, মানে আমাদের পাড়ার বয়স্করা দেখো কী সুন্দর ফুচকা খাচ্ছিল। ফুচকা খাওয়ার একটা প্রতিযোগিতা নয়, মানে একটা সবার জন্য ফুচকা খাওয়ার একটা আয়োজন করেছিল, যে প্রোগ্রামের শুরুতে আমরা সেটা খাবো। প্রোগ্রাম চলাকালীনই সেটা শুরু হয়েছিল, তবে আমাদের বয়স্ক পাড়ার সিনিয়র সিটিজেন যারা কাকিমা জেঠিমা তারাই শুরু করেছিল, বেশ ভালো লাগছিলো ওরা ওদের ফুচকা খেতে দেখে, আমরা তো ভীষণ এনজয় করছিলাম। তারপর আমরাও ফুচকা খেতে শুরু করেছি, আনলিমিটেড ফুচকা খাওয়া, আমি তো বেশ কটা খেয়েছিলাম, 30 থেকে 35টার মতো, ভীষণ ভালো হয়েছিল। ফুচকা খেতে তো সবাই ভালোবাসে, আমরাও সবাই এনজয় করছিলাম, তাই দেখো অবশ্যই ভালো লাগবে। সবাই লাইন ধরে আমরা দাঁড়িয়েছি আর কত মজা করছি। তারপর এদিকে তো প্রোগ্রাম চলছিল, বাচ্চাদের অনুষ্ঠান অবশ্যই ভালো লাগে সবার দেখতে, আমাদেরও তো ভীষণ ভালো লেগেছিল। তাই অনুষ্ঠানের এতদিন পরে হলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, একের পর এক তো ভিডিও দিয়েই যাচ্ছিলাম, কিন্তু মানে কবে দেবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। যে মোবাইলের গ্যালারিতে তো প্রচুর ভিডিও জমা হয়ে গেছিলো, যে কবে দেবো ভাবছিলাম, তবে আজকে একটু দিয়েই ফেললাম, যে না, এই আর বেশি দিন পরে দিলে হয়তো এর মজাটাই থাকবে না। তাই ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। যে প্রোগ্রামে আমাদের যে পাড়ার যে ছেলেমেয়েরা 2024-এ যে প্রীতি হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তাদেরও সম্মান দেওয়া হয়েছিল। তবে খুব মানে আমাদের পাড়ার প্রত্যেকবারে এই আয়োজনটা করে, তাদেরকে মানে সম্মানিত করে, যে তাদের পরবর্তীতে যেন তারা আরও উৎসাহিত হয়। প্রতি বছরে এটা করে থাকে, যে পাড়ার দুর্গাপূজা মানে এবার যে আমাদের প্যান্ডেল যে সেরা পুরস্কার পেয়েছে, তার মেমেন্টে দুটো সামনে রাখা হয়েছিল। এই দেখো, আমার মেয়ে গান করছিল, তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছে। এদিকে এই যে পাড়ার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র, তাদের যে সম্মান দেওয়া হচ্ছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এক এক করে আমাদের পাড়ার ছেলে মেয়েরা সেই পুরস্কার হাতে থেকে তুলে নিচ্ছে। খুব ভালো লাগছে, পাড়ার সিনিয়ররাই এটা মানে অ্যারেঞ্জ করেছিল, দাদারা বিশেষ করে, মানে পাড়ার পুজো উদ্যোক্তা যারা করেছে তারাই এটা সম্মান দিচ্ছিল। বেশ ভালোই লেগেছে, আমরাও তাতে অংশ নিয়েছি। মানে পাড়ার এটা প্রোগ্রামটা ছিল পুরো পাড়ার মধ্যে, আমাদের পাড়ায় 60 থেকে 65টা মানে ফ্যামিলি থাকে, এটা নিয়ে আমাদের একটা পাড়া। তবে আমরা এইভাবেই প্রতি বছরে এনজয় করে থাকি, সারা বছরে কিছু না কিছু প্রোগ্রাম লেগেই থাকে। তারপরে অনুষ্ঠানের শেষে খাওয়া দাওয়া তো একটা আছেই, এটা আমরা মাঝে মধ্যেই করে থাকি। কোনো একটা উপলক্ষ হলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, পিকনিক থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান, দুর্গাপূজা, কালী পুজো, সরস্বতী পূজা, যে কোনো অনুষ্ঠান। তারপরে তার বিজয় সম্মেলন অনুষ্ঠানে তো ছিলই, অনুষ্ঠানের শেষে চিকেন বিরিয়ানি আয়োজন করেছিল পাড়ার সকলে মিলে, আমরা সবাই একসাথে বসে সেই খোলা জায়গায় বসে আমরা বিরিয়ানি খেয়েছি, খুব এনজয় করেছি। দিনটা আমাদের কাছে ভীষণ স্মরণীয় হয়েছিল, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই দেখো, পুরো ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে বন্ধু করে পাশে থাকো, পুরনো বন্ধুরা তো আছেই, অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করবে।
অনুষ্ঠানের শেষের দিকে দেখো পাড়ার উদ্যোক্তারা, যারা পুজো কমিটি উদ্যোক্তা, পাড়ার দাদারা সবাই সুন্দর একে একে সবাই মানে একসঙ্গে ছবি তুলেছে, বেশ ভালো লাগছিলো। আমরাও সবাই পাড়ার বউরা একসাথে ছবি তুলেছি, বেশ এনজয় করছিলাম। যে আমাদের পাড়ার প্রতি বছরই যে পাড়ার যারা পুজো কাজকর্ম করে পাড়ার বউদের সবাইকে একটা ছোট্ট একটা গিফট দেয় পুজো কমিটির তরফ থেকে। গিফটটা ছোট হলেও সেটা আমাদের কাছে খুব আনন্দের। তারা প্রত্যেককে মানে সবাইকে আমাদের একটা করে জলের বোতল দেয়, আমরা তো এটা নিয়ে ভীষণ এনজয় করি প্রতি বছরে একই মানে গিফট দেয় বলে। তবে আমাদের ভীষণ ভালো লাগে গিফট, যেমনই হোক ছোটোখাটোই হোক, আবার গিফট একটা আনন্দের জিনিস, এটা নিয়ে আমরা খুব মজা করি ওদের সঙ্গে। যে তোমরা প্রতি বছরে একই গিফট দাও আমাদের সঙ্গে, আমাদের তো ভীষণ ভালো লাগে। তোমরা দেখো যে আমরা কীভাবে এনজয় করছিলাম, যে আমাদের হাতে সেই গিফটটা মানে পাড়ার সিনিয়র সিটিজেন কাকিমা জেঠিমা তারা তুলে দিচ্ছিলো, আর একে একে আমরা পাড়ার সবাই ওনাদের হাত থেকে তুলে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। অনুষ্ঠানের শেষের দিকে সেটা হচ্ছিলো, বেশ ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, এবং তাদের হাত থেকে নিচ্ছি সেটাও আমাদের ভীষণ ভালো লাগছে। দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর আমরা তো অনুষ্ঠানের শেষে সবাই ছবি তোলার জন্য ভীষণ আগ্রহী হয়েছিলাম। আমরা তো যে কোনো প্রোগ্রামে ছবি তোলার জন্য তো ভীষণ মানে আনন্দ করি, যে এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে পরবর্তীতে। আমরা পাড়ার বউরা তো খুব ছবি তুলি, আর পাড়ার দাদারা তো ভীষণ মানে বলে যে তোমরা এখনও ছবি তুলছো না, ছবিগুলো তোলো, আমাদের দেখে ওরা খুব মানে আনন্দিত হয় যে তোমরা এত ছবি তুলো কী করো, কী হয়েছে এত ছবি দিয়ে। আমরা বলি এটাই স্মৃতি হয়ে থাকবে, আমরা তো ভীষণ ছবি তুলতে ভীষণ পছন্দ করি। তাই অনুষ্ঠানের শেষে আমরা সবাই মিলে ছবি তুলছি এবং মেমেন্টোগুলো হাতে নিয়ে সবাইকে দেখাচ্ছিলাম যে এটা আমরা অ্যাচিভ করেছি পাড়া পুজো কমিটির তরফ থেকে। বেশ ভালো লাগছিলো আমরা, আমাদের কাছে দিনটা খুব স্মরণীয় হয়ে থাকবে। তাই অনুষ্ঠানের অংশটা তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই দেখো খুব ভালো লাগবে। যে আমরা এইভাবে প্রতি বছর আনন্দ করে থাকি সবাই মিলে, পাড়ার সকলে মিলে আমরা ভীষণ এনজয় করি, ছোট থেকে বড় সবাই আমরা মানে যে কোনো প্রোগ্রামে এইভাবে মাঝে মানে উপলক্ষ হলেই আমরা এইভাবে এনজয় করি। খাওয়া দাওয়া থেকে শুরু করে গান বাজনা সব কিছুতেই মানে যে কোনো উপলক্ষ হলেই হলো আমরা এইভাবে এনজয় করি। দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই লাইক করবে কমেন্ট করবে। এই দেখো কী সুন্দর আমরা সবাই সারি সারি হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, যে দাঁড়াতে জায়গা পাচ্ছিল না আমরাও নিচে বসে পড়েছি। এইভাবে আমরা এনজয় করে থাকি পুজোর সময়। এই দেখো আমাদের যে বোতল দিয়েছিল গিফট, সেগুলো আমরা সবাইকে দেখে এনজয় করছিলাম যে আমরা কী গিফট পেয়েছি। দাদারা তো ভীষণ এনজয় করছিলো যে দেখো ওরা কীভাবে ছবি উঠাচ্ছে। আমরা তো ভীষণ এনজয় করি প্রতিবার, এই বছরই আবার মেমেন্টো নিয়ে আমরা দেখাচ্ছিলাম যে না আমরা এটা অ্যাচিভ করেছি এবছর পুজো কমিটির তরফ থেকে। খুব ভালো লেগেছে। আর অনুষ্ঠানের শেষে তো বিরিয়ানি খাওয়া, সেটা তো তুলনাই হয় না। আমরা সবাই একসাথে বসে চিকেন বিরিয়ানি খেয়েছি সেই আমাদের খোলামেলা জায়গায়, আমাদের যে পাড়ার মধ্যে একটা পুকুর আছে, তারপরে পুজো মানে প্যান্ডেল হয়েছিলো না সেখানে বিজয়া সম্মেলন অনুষ্ঠান হয়েছিলো, সেখানে বসে আমরা বিরিয়ানি খেয়েছি। এই দেখো ভ্যানে করে বিরিয়ানির হাড়ি চলে এসেছে, আবার ছেলেমেয়েরা তো ভীষণ খুশি যে একটা অনুষ্ঠানের শেষে খাওয়া দাওয়া প্রোগ্রাম, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এই দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়ে চিকেন বিরিয়ানি নেবে বলে। তবে ভীষণ এনজয় হয়েছে সেই দিনটা, তাই তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই ভালো লাগবে তোমাদের এইভাবে আমরা কীভাবে প্রতি বছর এনজয় করে থাকি। দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই একটা লাইক করো।